হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং স্টাইল অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের রঙিন সবজির সংমিশ্রণে ভেজ চাউমিনের রেসিপি শেয়ার করব। সবজির সংমিশ্রণে বানানো এই নুডলস পুষ্টির দিক থেকেও অতুলনীয়, বানাতে বিশেষ সময় লাগে না। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমরা নুডলসটাকে তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। লবণ দিয়ে খুব ভালো হয়ে জলটাকে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুডলসগুলিকে। নুডলসগুলিকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন, যাতে নুডলসগুলি খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। আর জলের পরিমাণটা বেশি হলে নুডলসগুলির মধ্যে স্টিকিনেস কম হয় এবং নুডলসও ঝরঝরে হয়। 3 মিনিট পর দেখুন নুডলসগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে এলে নুডলসগুলিকে একটি পাত্রে ভালোভাবে জল ঝরিয়ে নেব এবং ওপর থেকে কিছুটা নর্মাল টাইপের ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে নুডলসগুলির মধ্যে যে কুকিং প্রসেসটা চলতে থাকে সেটি বন্ধ হয়ে যায়। তার ফলে নুডলসগুলি একটার সঙ্গে একটা চিপকে যায় না এবং ঝরঝরে থাকে। এবার এটাকে একটা চড়া থালার মধ্যে বিছিয়ে নেব, যাতে এগুলি ভালোভাবে ঝরঝরে থাকে। আমরা যেহেতু ভেজ চাউমিন তৈরি করছি, তার জন্য কিছুটা ভেজিটেবল ব্যবহার করব। তার জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি, অর্ধেকটা ক্যাপসিকাম, একটা ছোটো গাজর, 2টি কাঁচা পেঁয়াজ এবং 2টি কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার এগুলিকে আমি কেটে নেব। কিছুটা বাঁধাকপি, অর্ধেকটা ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এবং কাঁচা লঙ্কায় কুচিয়ে নিয়েছি এবং কিছুটা আদা এবং রসুনকেও আমি এখানে কুচিয়ে রেখেছি। সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছুটা শসা, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি। এবার আমরা চাউমিনের একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চাউমিনের স্পেশাল মশলা। এবার অপর একটা পাত্রে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস। দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমরা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে, এবার চলে যাব কুকিং প্রসেসে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে একে একে কুচনো কাঁচা লঙ্কা, আদা, রসুন ও কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে এগুলিকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার এতে একে একে অ্যাড করব সবজিগুলিকে। সবার প্রথমে আমি কেটে রাখা গাজর কুচি দিয়ে 30 সেকেন্ড সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব। 30 সেকেন্ড পর এতে ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও 30 সেকেন্ড সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব। 30 সেকেন্ড পর আবার এতে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে সব কিছুকে এবার 1 থেকে 2 মিনিট সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু সফট হয়ে এলেই এর মধ্যে আমরা যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই মুছে দিতে হবে, যেহেতু নুডলস সেদ্ধ করার সময়ও আমি লবণ ব্যবহার করেছিলাম এবং সসের মধ্যেও কিন্তু কিছুটা লবণ থাকে, তার জন্য লবণটা অবশ্যই মুছে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলসগুলিকে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে এবং ভেজে নেব। যে কোনো চাইনিজ খাবার সবসময় হাই ফ্লেমে তৈরি করতে হয়, আর নুডলস যেহেতু এক ধরনের চাইনিজ খাবার, তাই এই পুরো প্রসেসটাই কিন্তু আমরা এখানে হাই ফ্লেমে করব। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা চাউমিনের মশলা। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন যে নুডলস এর কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝবেন যে আপনাদের ভেজ চাউমিন একদম তৈরি। দেখুন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারটা চলে এসেছে। আমাদের ভেজ চাউমিন একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবং এটাকে আমরা পরিবেশন করব। আমি এখানে একটা প্লেটে ঢেলে নেব এবং ওপর থেকে কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে পরিবেশন করেছি। তাহলে আপনারা এটাকে এরকমভাবে তৈরি করে ফেলুন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। আবারও পৌঁছে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।